গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে স্যাটারডে, কালকে পুজোর পরে আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। আমার স্নান টান হয়ে গেছে, এখন লাঞ্চ করতে বসেছি। একটু একটা বাজে, চট করে খেয়ে একটু বেরোবো। অ্যাকচুয়ালি একদম ইচ্ছে করছিল না বেরোতে, আজকে শরীরটা একটু টায়ার্ডই লাগছে, কিন্তু কিছু করার নেই। কয়েকটা ব্লাউজ পিস কেনার আছে জানো তো, আজকে না কিনলে এরপরে আর বানাতে নেবে না। তো আজকে ভীষণ কষ্টকর কাজটা, ওই শাড়ি ফাড়ি সঙ্গে করে নিয়ে যেতে হবে পুরো এক বোচকা, কিন্তু কিছু করার নেই, এই কাজটা আজকে একটু সেরে ফেলতেই হবে। মানির কথা ছিল আমার সঙ্গে যাওয়ার একটু, কিন্তু মানি আজকে, মানির বাড়িতে কিছু গেস্ট আসছে বলে আর শেষ মুহূর্তে যেতে পারলো না। আমি একাই যাব, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, বাড়ির সব কাজটা আজ কমপ্লিট, মায়েরই সকালবেলা রান্না করে দিয়ে চলে গেছে। আমি এখন চট করে একটু মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়ে যাব, দক্ষিণাপনের কাজটা শেষ করে যদি তাড়াতাড়ি হয় মার বাড়িতে একটু আড্ডা দেবো, আড্ডা দিয়ে তারপর বাড়ি ফিরবো। আর আজকে তো আমি একাই যাচ্ছি, তাই জানি না বাইরে কতটা আমি শ্যুট করতে পারবো, তবে যদি পারি চেষ্টা করবো ডেফিনেটলি, আর না হলে কী কিনলাম সেটা বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন চাক করে লাঞ্চটা করে বেরিয়ে পড়ো। আমি একটুখানি ভাত নিয়ে নিয়েছি মাছ দিয়ে, বেশি খেয়ে না দেখবে বেরোনো যায় না, একদম অল্প একটুখানি ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছি। তারপর একটু দক্ষিণাপনে চাটা তো খাবোই, যদিও একা বাট স্টিল দক্ষিণাপনে একটু ফুচকা খাবো না, তা তো হয় না, দেখা যাক কী হয়। একটা চল্লিশ বাজে, পুরো রেডি, বাট সকাল থেকে একটু ওয়েদারটা ঠিক ছিল, যেই আমি এখন বেরোবো তুমি মানে পুরো আকাশ কালো করে বৃষ্টি আসছে, জানি না কী হবে, বাট আমাকে আজকে বেরোতেই হবে, যা হয় দেখা যাবে, জো হোগা দেখা যায়গা, কিন্তু এখন আমি বেরিয়ে পড়ছি, চলো আর দেরি করবো না বেরিয়ে পড়ি। ব্লাউজ পিসগুলো কেনা হয়ে গেছে, এখন একটু ঘুরে দেখছি, যদি কোনো কুর্তি টুর্তি পছন্দ হয় একটু দেখবো। আধ ঘন্টা সময় লেগেছে, তার মধ্যে সব হয়ে গেছে, অল্টারেশনটাও হয়ে গেছে, ব্লাউজ পিস কেনাও হয়ে গেছে। লাগবে না, হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। মোটামুটি সব কেনাকাটা হয়ে গেছে, এখন সোয়া তিনটে মতো বাজে, ফুচকার দোকান তো বসেছে, দেখি ফুচকা খাবো কিনা একটু দেখি ভাবি। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, সাড়ে চার পৌনে চারটে, পৌনে চারটে বাজে আমি বাড়ি ঢুকে এসেছি, সব কমপ্লিট। আর বৃষ্টিও কিন্তু খুব একটা গাদ্দারি করেনি, মানে লাস্টে এই লাস্টের এইটুকু রাস্তা আমাকে একটু ছাতা খুলতে হয়েছে, সব জিনিস ঠিকঠাক মতো নিয়ে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়নি। পরে তোমাদেরকে যদি মারবাড়ি যাই, এখন আর মারবাড়ি যাইনি, কারণ মা একটা টেস্ট করতে গেছে, একটা মেডিকেল টেস্ট করতে গেছে ভাইয়ের সাথে, তো পরে যদি মারবাড়ি যাই তখন তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। বেরোবার ইচ্ছা ছিল না খুব একটা, আর এখন ছোয়া সপ্তাহ মতো বাজে, তোমার হাজব্যান্ড বলছে ও তো ওকে রুটি আনতে যেতেই হবে, তো বলছে চলো একটু হেঁটে আসি, আমি বললাম ঠিক আছে চলো, যখন হাঁটতেই যাবো একটু মার সাথে দেখা করে আসি। মা বারবার বলছে কী কিনলি, দেখা দেখা দেখা, মাকে একটু দেখিয়েও আসি, অল্প করে একটু হেঁটে সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে আসি। মাথাটা না কীরকম ঢিপঢিপ ঢিপঢিপ করছে, আসলে আজকে যদি দুপুরে ভালো করে ঘুমাতাম তাহলে ঠিক হতো, দুপুরেও ঘুমটা হয়নি তো, আর কালকে একটু মানে উপোস টুপোস করলে সারাদিন পর দেখবে একটু শরীরটা ছেড়ে দেয়। তো যাই হোক, এইসব করে একটু হেঁটে আসি, আশা করি ভালোই লাগবে, তাড়াতাড়ি চলে আসবো। ক্যানবেরিটা নিয়েছ? হ্যাঁ ভালোই হয়েছ দেখতে, জামিনি ভালো হয়েছে। তুমি তো বাড়িতে শাড়ি পরো, তোমার তো ছাপার শাড়ি লাগেই, আর এইটার সাথে তোমার কী করবো তাহলে, ব্লাউজ কি প্রিন্টেড ব্লাউজ কিনবো? আমার মনে হয় না প্রিন্টেড ব্লাউজ এটার সাথে কিছু ভালো লাগবে বলে, শাড়িটার ডিসেন্সিতে চলে যাবে। এই যে এই রংটা, হ্যাঁ এটা প্রিন্টেড কিনবো না আমি, এটা এই ব্লুটাই কিনে নেব, তাই না? ঠিক আছে, তাহলে তোমারটা তো একটু পরে কিনলেও হবে হিরণমণি থেকে। আমার ব্লাউজ পিসগুলো মা একবার দেখিয়ে দাও, তোরটা দিয়ে দে, তুই তো বানাতে দিবি, কালকে দেবো বলা আছে, চুড়িদারটা 800 টাকা করে দিস, এটা দিয়ে দিই তিনটা। এই যে এইটা একটা কিনেছি,
এইটা একটা কিনেছি আর এই একটা আর এই একটা কিনেছি এই তিনটে কিনেছি কোন শাড়ির সাথে কি সেগুলো এখন বলবো না সেগুলো সব সারপ্রাইজ পূজোর সময় আর এই প্যাকেটটা ধরো মা আর আমার হাজবেন্ডের জন্য এই প্রিন্টটা কিনেছি গুজরাটি থেকে এটাও শার্ট বানাবে যখন বানাবে কিভাবে বানাবে তখন দেখতে পারবে এখন এগুলো কিছুই বলবো না হ্যাঁ ও না ও পাঞ্জাবি কাপড়ও ভাবছে তুমি যেটা দেবে বলেছো পাঞ্জাবি কাপড় ও বলছে এই গুজরাটি থেকে কিনে নিয়ে ও পাঞ্জাবি বানাবে এরপরে নেবে হ্যাঁ নেবে মনে হয় তাহলে ওকে তাড়াতাড়ি বল হ্যাঁ ঠিক আছে নেক্সট উইকে তাহলে কিনে নেব চা খাবে তো আমার চা খাওয়া হয়ে গেছে মা আমায় চা দিয়ে দিয়েছে আহার পুরো ঘুম এসে যাচ্ছে আমার যেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে আজকে এখানে থেকেই যাই থেকে যা না না কালকে ভোরবেলা উঠে যেতে হয় না রোববার অনেক কালকে বাজারও করার নেই মা কালকে বাজারও করতে হবে না থাকলে হবে না আজকে একদিন প্ল্যান করে এসে থাকবো না তুমি আমার বাড়িতে থাকবে বলেছো কবে কি গোটা হয়েছে রে কুটিস না 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 বলছি তুমি আমার বাড়িতে কবে হয়েছে রে হ্যাঁ ঠিক আছে থাক বলছি তুমি আমার না তুমি আমার বাড়িতে থাকবে বলে সব বলেছি তো একটা শনিবার এবার উঠি 9:45 বাজে তাও মা জোর করলো বলে এতক্ষণ বসলাম মা বলছে বস গল্প করবো আজকে আমার প্রচণ্ড দেখছো মানে চোখটাকে আমি এরকম টেনে ঘুরে রাখছি এত ঘুম পেয়েছে আমার এখন বাড়ি যাব স্নান করাই আছে একটু ফ্রেশ হবো হাত পা ধোবো ধুয়ে একদম ফ্ল্যাট না আজকে আর স্নান করবো না আজকে আর স্নান করবো না আজকে তো দক্ষিণাবন থেকে এসে স্নান করে নিয়েছে আজকে আর স্নান করবো না এখন জাস্ট গিয়ে হাত পাটা ভালো করে ধোবো ধুয়ে একদম ফ্ল্যাট হয়ে যাবো 10:30 বাজে খেতে চলে এসেছি ডিনার করতে চলে এসেছি আর আজকে একদম বলে না পঞ্চপদে ডিনার আজকে একদম গুনে গুনে 1, 2, 3, 4 মোটামুটি 5টা পদেই ডিনার হচ্ছে যা ছিল টুকটাক সব লেফট ওভার নিয়ে নিয়েছি আর আজকে ডিম কষা করেছিল সব কিছু নিয়ে আজ একদম গুছিয়ে খেতে বসেছি এই যে এটা হচ্ছে আলুর দম এটা হচ্ছে কালকের লাবড়া আর এটা আজকের ডিম কষা রুটি আর মালপোয়া একদম গুছিয়ে ডিনার 11:00 বাজে আজকের মতো কর্মকাণ্ড শেষ ডিনার টিনার করে ঘরে চলে এসেছি সব কমপ্লিট আজকের মতো আর স্যাটারডে নাইটটাও খুব ভাল লাগে কারণ পরের দিন ছুটি সানডে যদিও কালকে ওঠার একটু তাড়া আছে কারণ অন্যান্য উইকে তো ম্যাক্সিমাম উইকে আমরা কী করি বাজারটা সেরে রাখি বাট এই উইকে হয়নি নানা কারণে আর বাজার করা হয়নি কালকেই বাজারটা করতে হবে উইকলি বাজার মাছ সবজি যাই হোক একটু দেরি করে গেলেও অসুবিধা নেই কারণ মায়াদি কালকে রান্না করতে আসতেও একটু মানে আমি বেলা করেই বলেছি 12:00-12:30 আসবে আমি বাজার টাজার করা হয়ে গেলে ব্রেকফাস্ট বানিয়ে নেবো তারপরে মায়াদি রান্না করতে আসবে তো এই আজকে 12:30 ভেবেছিলাম যাওয়া হবে না বৃষ্টি ওয়েদার যা যাই হোক সব কিছু করে হয়েছে যা যা কেনার ছিল কিনেছি আর সব থেকে বড় কথা আমার হাজব্যান্ডের শার্টের পিসটা সকলের ভীষণ পছন্দ হয়েছে যারা যারা দেখেছে মা আরও মা কিনতে দিয়েছে তো আমি ভাবছি নেক্সট উইকে গিয়ে একটা পাঞ্জাবির পিসও কিনবো আমার হাজব্যান্ডের জন্য কারণ আমার এক বন্ধু বৌদির বুটিক আছে তো বৌদির সাথে যোগাযোগ করেছিলাম আমার বুটিকে তো তোমার শাড়িই থাকে মানে আমি পাঞ্জাবিটা রাখি না তো বৌদির বুটিকে থাকে তো বৌদি বললো যে ঠিক আছে আমার যে টেলার পাঞ্জাবি বানায় সে বানিয়ে দেবে তুই কাপড় কিনে আমায় দিয়ে যাস বানিয়ে দেবে তো তাই জন্য ভাবলাম যে নেক্সট উইকে গিয়ে আবার কিনে নেবো দক্ষিণাপন থেকে একটা অফিস করে একদিন একদিন তাড়াতাড়ি চলে যাব আর সামনের উইকে একটা দারুণ জিনিস হবে সামনের ফ্রাইডে থেকে মোস্ট প্রবাবলি আমি একটা নতুন জিনিস শুরু করতে চলেছি একটা নতুন জিনিস শিখতে শুরু করেছি মানে শুরু করার প্ল্যান আছে তো কি সেটা এখনই তোমাদের বলবো না কারণ আগে হোক মানে ফ্রাইডে আগে আমি যেটা বলছি আর কি যেটা শিখবো সেটা আগে শুরু করি আর তখন তো তোমরা এমনিতেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি কী করছি কী কী শিখছি কার কাছে শিখছি সবই তোমরা জানতে পারবে তার জন্য দেখতে হবে তো যাই হোক আজকের ব্লগটা একটু ছোটোই হলো মোটামুটি আজকে যা করেছি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো আর হ্যাঁ দক্ষিণাপরে খুব ভালো ভালো কিন্তু সব কিছু এসছে মানে গুজরাটিতে তোমার খুব সুন্দর সুন্দর মানে যেগুলো তোমার কি রানিং থান সেরকম জিনিসপত্র খুব সুন্দর রয়েছে বাইরে তোমার ডিসকাউন্টে গুজরাটিতে ভীষণ সুন্দর সুন্দর বেড কভার বিক্রি হচ্ছে মানে সিঙ্গল বেড কভারগুলো ডিসকাউন্ট দিয়ে তোমার 260-280 এর মধ্যে আর ডাবলগুলো আর একটু দাম বেশি তো তোমরা যদি দুটো সিঙ্গল একসাথে জোড়া করে মানে জোড়া করে বানিয়ে নিতে পারো ডাবল সেটাও খুব সুন্দর হয় আমার সেরকম প্ল্যানিং আছে
তো আমি দেখি, আবার আজকে একা গেছিলাম তো, নেক্সট একদিন যাবো দক্ষিণাপনে, তখন দেখবো কিছু ট্রাই করবো। আর যেটা দেখলাম দক্ষিণাপনে প্রচুর রেডিমেড ব্লাউজ, মানে প্রচুর ছেয়ে গেছে দক্ষিণাপন আজকাল, যেরকম বেরিয়েছে বোটনেক ব্লাউজ, এবং যেটা আমি জিজ্ঞেস করলাম ভীষণ সুন্দর সুন্দর প্রিন্টেড রয়েছে, এক কালারের রয়েছে। তো যেটা জিজ্ঞেস করলাম তোমার, বলছে ওরা 36 সাইজ থেকে নিয়ে 50 আপ টু 50 অবধি অল্টার করার জায়গা রয়েছে, মানে তুমি তোমার সাইজ মতো জিনিসটাকে অল্টার করে নিতে পারো। তো এটা বেশ ভালোই। আর আজকাল তো তোমার একটু অত ফিটিংস ব্লাউজ পরছে না, আজকাল একটু মানে তোমার ঢিলে টাইপের ব্লাউজ পরছে আর কি, ডিজাইনার ব্লাউজগুলো। আমার হাজব্যান্ড কেশিন, যাই হোক, হ্যাঁ, তো যার ফলে বেশ মানে হিউজ কালেকশনস এসছে, হিউজ কালেকশনস। তো দক্ষিণাপন বরাবরই আমার খুব পছন্দের জায়গা। আর দক্ষিণাপনে জানো তো, আমি দক্ষিণাপনে গেলে একটু নস্টালজিক এমনি হয়ে যাই, কারণ একটা সময় ছিল যখন দিদা বেঁচে ছিল, তখন আমি, দিদা, মা, আমরা বরাবর দক্ষিণাপনে শপিং করতে যেতাম, কারণ দক্ষিণাপনে কটনের জিনিসপত্র খুব ভালো, সমস্ত বড় বড় এম্পোরিয়ামগুলো রয়েছে। তো দিদা মা ওখান থেকে ভালো ভালো তাঁতের শাড়ি কিনতো, আমাকেও ড্রেস কিনে দিত। আর দিদা না বিশেষ বাইরের খাবার দাবার কিছু খেতো না, কিন্তু একমাত্র দক্ষিণাপনে ভেতরে যে ফুড কোর্টটা ছিল ওখানে একটা ধোসা, একটা দোকানে ধোসা পাওয়া যেত, তো দিদা ওই ধোসাটা খেলে দিদার কোনো সমস্যা হতো না। তো দিদা ওখানে বসে, আমরা শপিং টপিং করে দিদা ওখানে বসে ধোসা খেতো, আমরা সবাই খেতাম, তারপর আবার বাড়ি আসতাম। তো আজকেও যখন যতবারই যাই মনে পড়ে, আজকেও যখন গেলাম দক্ষিণাপনে হাঁটছি, তখন সত্যি খুব দিদার কথা মনে পড়ছিল। আসলে মানে দাদু দিদাকে আমি সব সময় মিস করি, সব মানে সর্ব ক্ষণই আমার মনে পড়ে। তবু এমন এমন কিছু জায়গা আছে না যেখানে গেলে আরও বেশি করে তাদের মিস করি আর কি। তো দক্ষিণাপন এরকম একটা জায়গা যেখানে আমার অনেক স্মৃতি, অনেক মেমোরি আছে। তো যাই হোক, এই ছিল আজকের দিনটা, এইভাবেই কাটলো। কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরাও খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। সরি, গুড নাইট।